বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয় খুব ভালো আছো। আমরা পড়ছি মিশরীয় সভ্যতা নিয়ে, এবং আমরা শুরু থেকেই বারবার বলছি নীল নদের অববাহিকায় মিশরীয় সভ্যতা গড়ে উঠেছে। মিশরীয় সভ্যতা শুরুই হয়েছে নীল নদের তীরে। কেন এই নীল নদ এত গুরুত্বপূর্ণ মিশরীয় সভ্যতার জন্য, এটা আমরা আজকের ভিডিওতে জানব। নীল নদের উৎপত্তি কোথায় কোথায় গিয়ে পড়েছে এগুলো জানার আগে আমরা জেনে নিই যে ইতিহাসের যিনি জনক, যার নাম হেরোডোটাস, ইতিহাসের জনক হেরোডোটাস বলেছেন নীল নদের দান হচ্ছে মিশর, অর্থাৎ মিশর হচ্ছে নীল নদের দান, নীল নদ মিশরকে দান করেছে। কেন এটা বলছেন জানো? কারণ নীল নদের অববাহিকাতে প্রত্যেক বছরই বন্যার জন্য পানি উঠত। বন্যার পানিটা যখন সরে যেত তখন সেখানে অনেক পলি জমা হতো। এই যে পলি মাটি, এটা কিন্তু খুবই উর্বর থাকে। এই উর্বর পলি মাটিতে অনেক 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 পরিমাণে ফসল জন্মায়, এবং সেই ফসল আনানোর মাধ্যমে, ফসল আদান প্রদানের মাধ্যমে সেগুলোর কৃষিকাজ বাড়াতে বাড়াতেই কিন্তু এই মিশরীয় সভ্যতাটা গড়ে উঠেছিল। তাহলে বুঝতেই পারছো নীল নদ মিশরীয় সভ্যতার জন্য কতখানি গুরুত্বপূর্ণ ছিল। এখন চলো নীল নদের আমরা কোথায় উৎপত্তি এটা জেনে নিই। নীল নদের উৎপত্তি হচ্ছে আফ্রিকাতে, একটা লেক আছে আফ্রিকার, এই লেক ভিক্টোরিয়া থেকেই কিন্তু নীল নদের উৎপত্তি। এই যে মানচিত্রটা আমরা দেখতে পাচ্ছি, এখানে এই যে একটা লেক দেখতে পাচ্ছ, এই লেক ভিক্টোরিয়া থেকেই কিন্তু, এই যে লেক ভিক্টোরিয়া, এখান থেকে কিন্তু নীল নদের উৎপত্তি, এবং নীল নদটা এখান থেকে পুরোটা অববাহিকাতে হয়ে গিয়ে শেষ পর্যন্ত এই অংশটাতে আছে ভূমধ্য সাগর। এবং এটা কোথায় গিয়ে পড়ে? ভূমধ্য সাগরে গিয়ে নীল নদটা পতিত হয়। তাহলে আমরা কী জানলাম? আফ্রিকার লেক ভিক্টোরিয়া থেকে শুরু করে সেখান থেকে নদটা নানা দেশের মধ্য দিয়ে মিশর হয়ে তারপরে সে কোথায় পড়ে? ভূমধ্য সাগরে বা মেডিটারেনিয়ান সিতে এসে পড়ে। তাহলে আমরা কী জানলাম? নীল নদের উৎপত্তি কোথায়, নীল নদ কীভাবে এসেছে, এবং আমরা একটু আগে জেনেছি আগের ভিডিওতে যে নীল মিশরের পশ্চিমাংশে সাহারা মরুভূমি আছে। এবং তোমরা কি জানো, এই যে নীল নদ, এই নীল নদ না থাকলে মিশর যে একটা মরুভূমিতে পরিণত হতো, এই যে হাজার হাজার বছরের প্রাচীন ইতিহাস, এটা কিন্তু থাকতো না। তাহলে বুঝতেই পারছো মিশরীয় সভ্যতার জন্য নীল নদের অবদান কত বেশি। এবং ইতিহাসের জনক হেরোডোটাস একদম ঠিক বলেছেন যে মিশর হচ্ছে নীল নদের দান। নীল নদ সম্পর্কে তো জানলাম, চলো আমরা নীল নদ সম্পর্কে কিছু ছবি দেখি। এই যে দেখছো পিরামিডের পাশে নীল নদটাকে দেখা যাচ্ছে, এই নীল নদটাই কিন্তু মিশরের মাঝে দিয়ে বয়ে বয়ে যাচ্ছিলো, এবং এভাবেই জাহাজে করে করে বিভিন্ন পণ্য আনা নেওয়া করা হতো এবং মানুষও সেখানে যোগাযোগ করতে পারতো। এবং দেখো এরপরে যে ছবিটা এখানে, এটা হচ্ছে আমাদের প্রাচীনকালে নীল নদের অবস্থা, প্রাচীন মিশর সভ্যতাতে। এবং সেই নীল নদ বর্তমান সময় বা আধুনিক যুগে এসে কেমন হয়েছে দেখো। তখন সেখানে কিভাবে কৃষিকাজ হতো বা কিভাবে পণ্য আনা নেওয়া করা হতো, আর এখন সেটা পরিবর্তিত হয়ে সেটা চেহারায় পুরো পাল্টে গেছে। এবং এই নীল নদ কিন্তু বর্তমানেও মিশরের অনেকখানি অগ্রগতিতে অবদান রেখেছে। তাহলে আমরা কী দেখলাম নীল নদ সম্পর্কে? তাহলে বন্ধুরা, নীল নদ সম্পর্কে যেহেতু দেখেছি, এখন তোমরা একটা প্রশ্ন উত্তর দাও। প্রশ্নটা হচ্ছে নীল নদের উৎপত্তি হয়েছে কোথা থেকে, ভূমধ্য সাগর, লেক ভিক্টোরিয়া, নাকি লোহিত সাগর? তাহলে ভিডিওটা চট করে দেখে তোমরা প্রশ্নটা উত্তর দিয়ে ফেলো। আমরা কী জানি বলো তো, নীল নদের উৎপত্তি হয়েছে লেক ভিক্টোরিয়া থেকে, এবং এটা গিয়ে পতিত হয়েছে ভূমধ্য সাগরে, তাই না? তাহলে বন্ধুরা, এই ভিডিওতে এ পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা পড়বো সভ্যতায় মিশরীয়দের অবদান এবং মিশরীয়দের ধর্মবিশ্বাস সম্পর্কে।